একাধিক বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রী বা অন্যান্য স্ত্রীদের অনুমতি নেওয়াটা জরুরি কিনা, যেটা বাংলাদেশে বা বিভিন্ন দেশে বর্তমানে আইন করা হয়েছে যে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটা আবশ্যক, ইসলামী শরীয়তে এটা কতটুকু জরুরি? আর সেই সাথে বিয়ে যদি কেউ করে থাকে সেক্ষেত্রে সেটা প্রচার করাটা কতটুকু জরুরি? যেমন অনেক সময় দেখা যায় দুইজন সাক্ষী রেখে বিয়ে হয়ে যাচ্ছে, এটা তো শরীয়ত অনুযায়ী জায়েজ হচ্ছে, তবে বিয়ে প্রচারের বিষয়ে আল্লাহ ইসলাম যে গুরুত্ব আরোপ করেছেন সেটা আসলে কতটুকু জরুরি? সেটা কি ওয়াজিব পর্যায়ে বা সুন্নাত পর্যায়ে, নাকি প্রচার করলেও হয় না করলেও হয়? আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জাজাকাল্লাহ খায়ের। প্রথম যে বিষয় বলবো সেটা হলে যে দেখেন, একাধিক বিবাহ করা এটা শরীয়তে জায়েজ, এটা জায়েজ মনে করতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হ্যাঁ, যে তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি দুইটা তিনটা বা চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে, কিন্তু একটা শর্ত যেটা সেটা হলে ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান। হ্যাঁ, যে স্ত্রীদের মাঝে যদি ইনসাফ না করতে পারে তাহলে সে যেন একটাই বিবাহ করে। তাহলে একাধিক বিবাহ করা জায়েজ এই শর্তে যেন স্ত্রীদের মাঝে সে ইনসাফ করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে। জি, এটা। আর বাকি সেটা হলো এই যে দ্বিতীয় বিবাহের জন্য বা মানে পূর্বের যে স্ত্রীর অনুমতির প্রয়োজন আছে কিনা, মানে এটা কত কি পর্যায়ে, যে এ প্রসঙ্গে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসলে বিবাহের জন্য একজন পুরুষ সে নিজেই স্বাধীন। হ্যাঁ, কোন স্ত্রীর অনুমতি নেওয়া তার জন্য শর্ত শরীয়ত করে নাই, যদিও আমাদের দেশের আইনে এটাকে অপরিহার্য করা হয়েছে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্ত্রীর অনুমতি নেওয়া এটা কোনো শর্তের অন্তর্ভুক্ত নয়। তবে ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু মানে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো একটা মানে অত্যন্ত গভীর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, একই সঙ্গে বসবাস করবে, আস্থার সম্পর্ক, বিশ্বাস, জি জি জি, পারস্পরিক আস্থা। সেই ক্ষেত্রে বলছেন মিন হোসনিল মাকারিমিল আখলাক, সুন্দর চরিত্রের যেটা দাবি, এবং হোসনিল মুআশারা, একসঙ্গে সুন্দরভাবে বসবাস করার ক্ষেত্রে, হ্যাঁ, একটা ইসলামের যেটা মানে সুন্দর পরিবেশের ঠিক রাখার ক্ষেত্রে যেটা দাবি সেটা হলে যেন তাদের সাথে পরামর্শ করে বিবাহ করলে তাহলে তারাও খুশি থাকবে এবং এটা সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত বিষয়, এমন কথাই বলেছেন ওলামা ইকরাম। বলেছেন যে জি, এটা শিষ্টাচার। বলছেন লাইসা বি ফরযিন আলা যাওজ ইযা আরাদা আন ইয়াতাযাওয়াজ থানিয়া আন ইয়ারযা যাওজাতাহুল উলা। হ্যাঁ, যে তাকে আমাকে রাজি করলেই বিবাহ করতে পারবো আর না করলে বিবাহ করতে পারবো না, এরকম কিছু। হ্যাঁ, তার কাছ থেকে অনুমতি চাবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, যদি অনুমতি নিয়ে করে তাহলে এটা বেশি ভালো, আর যদি অনুমতি না দেয় তাহলে যে বিবাহ করতে পারবে না এমনটা নয়। কিন্তু লাকিন মিন মাকারিমিল আখলাক ওয়া হুসনিল ইশরা আন ইয়ুতিবা খাতিরাহা মিম্মা ইউখাফফিফু আনহাল আলাম, তার মনটাকে জয় করা। কারণ কোন স্ত্রী একাধিক বিবাহ চায় না, তার স্বামীর ভাগ কেউ দিতে চায় না। এবং সেটা আমরা দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে যখন বিয়ে দেন সেক্ষেত্রেও তিনি কিন্তু বিয়েটা বিষয়টা এভাবে উল্লেখ করেছিলেন। অর্থাৎ সেই যুগেও যেখানে বহু বিবাহ করাটা খুব বেশি প্রচলিত ছিল, সেখানেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কন্যার জন্য সেটা পছন্দ করেন নাই। হ্যাঁ হ্যাঁ, আসলে তো এখানে মানে পরস্পর যেটা আল্লাহ পাক একে অপরের যে সম্পর্কটা রেখেছে, হ্যাঁ, মানে একজনের প্রতি আরেকজনের হক এবং সুন্দর আচরণ, আল্লাহ রাসূল বলছেন না ইন্না খিয়ারাকুম খিয়ারাকুম লি আহলিহিম, যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী, মানে ভালো সুন্দর উত্তম চরিত্রকার, যে নাকি তার পরিবারের কাছে, হ্যাঁ, বেশি সুন্দর চরিত্রের অধিকারী, স্ত্রীর কাছে যে বেশি ভালো, হ্যাঁ, সে অন্যের কাছেও ভালো এবং আল্লাহর কাছেও ভালো। মানে আল্লাহর কাছে বেশি ভালো তখনই হবে যদি সে তার স্ত্রীর কাছে ভালো থাকে। তাহলে স্ত্রীকে খুশি রেখে, হ্যাঁ, এবং যে কোনো কাজ তাদের সাথে পরামর্শ করে করা, এই কথা ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ এভাবে বলেছেন যে আল ইযন লাইস বিশর্তিন ওয়ালাকিন আরা আন্নাহু ইয়ামবাগি আন ইউশাওয়িরাহা ওয়া ইয়াকনাআহা ওয়া ইউবাইন আল ইল্লাহ আল্লাতী লিআজলিহা ইউরিদু যাওয়া, স্পষ্ট ভাবে বলে দিবে যে আমার এই কারণে বিবাহ করতেছি। আসলে আমরা মানে শরীয়তের আমার যেটা প্রয়োজন, আমার স্বার্থে শরীয়ত অনেক সময় দেখাচ্ছে এটা আমি ব্যবহার করার চেষ্টা করি, যেটা আমার পক্ষে আছে, কিন্তু শরীয়ত শুধু আমার আমি আমার পক্ষটা দেখে, কিন্তু আমার স্ত্রী সেও তো আমার একজন
জীবন সঙ্গিনী, ঠিক আছে না? তো সে তার কাছে পরামর্শ করা, তার কাছে তাকে সন্তুষ্ট করে বিবাহ করা, নিঃসন্দেহে এটা একটি সুন্দর চরিত্রের শিষ্টাচারের দাবি। অন্তর্ভুক্ত এটা এভাবে যদি করে শিষ্টাচার, এটা করলে বেশি ভালো হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় সেটা হলো যে বিবাহটাকে গোপন রাখা। হ্যাঁ, বিবাহ গোপন রেখে এটা, এ বিষয়ে শরীয়তের দৃষ্টিকোণ কি এ বিষয়ে বলবো যে দেখুন, বিবাহের শর্তের মধ্যে এটাও পড়ে না, হ্যাঁ, যে এলান করার শর্ত এটা পড়ে না, কিন্তু আসলে বিবাহ, বিবাহের যেটা মূল মকসদ এবং বিবাহের বিপরীত যেটা অপকর্ম যেটা হয়, জেনা এবং ব্যভিচারী, এই দুটার মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো এই যে জেনা ব্যভিচারীটা মানুষ গোপনে করে, আর বিবাহটা মানুষকে প্রকাশ্যে করে, ঠিক আছে? এই জন্য শরীয়ত কিন্তু এটাকে এলান করার বেশি দিকে বেশি উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের দিনে ছোট বাচ্চাদের মানে গান গাওয়া এটাও বৈধ বলেছে, তাই নাকি? হ্যাঁ, এটা শরীয়তে জায়েজই নয়, বরং এ বিষয়ে আরো উদ্বুদ্ধ করা হয়েছে, তাই নাকি? এলান মানে বিবাহের বিষয়ে যেন মানুষের কাছে এলান করা হয়। এরপরে তো শরীয়ত আসলে মানে বিবাহের এলান করার দিকেই বেশি উদ্বুদ্ধ করেছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুর রহমান বিন আউফ কে যখন দেখলেন যে তার গায়ে কিছু মেহেদির চিহ্ন রয়েছে, সেটা দেখে তিনি জিজ্ঞেস করেছেন, আব্দুর রহমান বিন আউফ, কি ব্যাপার, তুমি কি বিবাহ করেছ নাকি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে তুমি বিবাহ করলে আমি জানতে পারলাম না। বলছে তুমি কি মানে অলিমা করেছো? বলছে না। আউলিম ওয়ালাউ বিশাত, হ্যাঁ, তুমি একটা ছাগল হলেও ওটা দ্বারা তুমি অলিমা করো, তো অলিমা করবে, হ্যাঁ, মানুষদেরকে দাওয়াত করবে। হ্যাঁ, এরপরে যেমন বিবাহের মধ্যে যেমন ওকিল শর্ত দেওয়া হয়েছে, হ্যাঁ, সাক্ষী শর্ত দেওয়া হয়েছে, এই সবগুলিকে যদি সামনে রাখা যায় তাহলে আসলে বিবাহের বিষয়টা এলান করা এটাই বেশি ভালো, বা এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আর এই জিনিসটাকে মানে গোপন রাখার কারণে সমাজে দেখা যাচ্ছে অন্যায় ব্যভিচারিটা আরো বেশি হচ্ছে। হ্যাঁ, অনেকে অনেকে বাইরে গোপনে যে বিবাহ শাদী করতেছে। হ্যাঁ, তো আমার মনে হয় বিশেষ করে যারা নাকি মাশাল্লাহ মানে আমরা আলেম সমাজ যারা আছি, বা যারা আমরা দিনের যারা দায়ী, ঠিক আছে না, আমরা যদি এরকম কোন দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মানে আমাদের সুন্দর আখলাকে যেটা দাবি, হ্যাঁ, প্রথম স্ত্রীর সাথে পরামর্শ করে, হ্যাঁ, এবং যখন বিবাহ করবে তখন একেবারে এলান করে সবাইকে জেনে, তাছাড়া দেখা যাচ্ছে সাধারণ মানুষ যেটা এখন যদিও আমরা বলেছি যে এটা সত্য না, কিন্তু তারপরেও এটা মানে সুন্দর শিষ্টাচারের বিপরীত কাজে, সাধারণ মানুষ তারা এটা যখন শুনতেছে দেখতেছে, হ্যাঁ, তখন তারা অপকর্মের দিকে তারা বেশি ধাবিত হচ্ছে। জি জি, এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকা, মানে পুরো বিষয়টা নেগেটিভ হয়ে যাচ্ছে যদি আমরা এইভাবে কাজটা করি। যদি বিয়ে করব, বৈধ কাজই করব, সেটা কেন গোপনে করব? জি জি, তো আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে একাধিক বিয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে অন্যান্য স্ত্রীদের অনুমতি নেওয়াটা জরুরি না, তবে এটা শিষ্টাচারের দাবি, তাদের সাথে যেন পরামর্শ করা হয়। আর সেই সাথে বিয়ের বিষয়টাও এটা গোপন কোনো বিষয় না, এটা প্রচারের বিষয়, অবশ্যই সেটা যেন প্রকাশ্যে হয় এবং সবার মানে অজান্তে যেন না হয়, এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।